এই মুহূর্তে সবথেকে বড় খবর, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কল্যাণ সাগর থেকে উদ্ধার বহু পুরনো মানুষের মাথার থুলি। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ এবং স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়। কল্যাণ সাগর দিঘির জলে মানুষের দেহের অংশ উদ্ধার হয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় বিধায়ক এবং পুলিশের বক্তব্য, এটা বহু পুরনো মানুষের মস্তকের অংশ বিশেষ বলে ধারণা করা হচ্ছে। সকাল সকাল এই খবর পেয়ে মাতাবাড়ি কল্যাণ সাগরে জড়ো হয়েছে লোকজন। তবে পুলিশ এবং সংশ্লিষ্ট বিভাগের তদন্তের পর আসল রহস্য উদ্ঘাটন হতে পারে। অরিজিনাল মানুষের মাথা নাকি কঙ্কাল কল্যাণ সাগর দিকে তো পুলিশের সাথে কথা হয়েছে, তো এটা পুরনো স্কাল্প একটা, তো এটা পুলিশ তদন্তর বই বলা যাবে যে এটা কতদিন পুরনো।